এখানে জাদু শেখানো হয় তাই কি রকম আমার হাতে এটা কি সিম্পল একটা বই তাই না হ্যাঁ এই বইটা খুলে দেখাবো ভিতরের পেজগুলো সব সাদা তাই তো এই পাঁচটা খুলে দেখাবো এই পাঁচটা সব সাদা তাই না জি এটাতে একটু জাদু দেব সঙ্গে সঙ্গে দেখা যাবে পুরো বইটা তো অনেক বড় হয়েছিল সাদা বইটা এই পাঁচটা দেখাবো এই পাঁচটা করবো এটা কি আমরা করতে পারবো যাও দিশা দেখি যাও যাও কোন দিকটা যাবেন এই যে দিশা দিক দিয়ে যাও যাও যেমন দেখো তোমার জন্য এটা ঠিক আছে তুমি এটা কবে দেখাও যেমন এটা কি এটা কি একটা রিং এই রিংটা চেনে নিজ দিয়ে ভিতরে ঢুকাবো এখান থেকে যদি রিংটা ছেড়ে দেয় কি হবে নিচে পড়ে যাবে তাই না এটাই সিম্পল কিন্তু ম্যাজিকের ক্ষেত্রে তো না দ্বিতীয় যখন ছেড়ে দিবি তখন আটকে যাবে মানে কি শিখছেন গিফট লাগাই দেন জ্ঞান দে তো মা দেখি করো এই যে চেনে এভাবে ধরবে এভাবে রিংটা ধরবে ঠিক আছে এই নিজ দিয়ে ভিতরে ঢুকাবো এই এখানে ওটা এখান থেকে ছেড়ে দিবা কি হবে আটকে যাবে তাই না আটকাও হয় নাই হবে না ঠিক আছে এটা সে করতে পারবে না এমনকি আপনারা কেউ ই করতে পারবেন না আমি শিখাই দিব কিভাবে আটকাতে হবে আচ্ছা আপনি হাতে নিয়ে দেখতে পারেন যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাদা কাগজ আছে তাই তো ছয়টা সাদা কাগজ সব কাগজ গুলোকে হাতে রেখে এটাকে ভাঁজ দিব দেখাবো এই হাতে কিছু নাই এটাকে যখন একটু ম্যাজিক দিব সঙ্গে সঙ্গে ডলার শিখবা একদম এক দুই তিন চার পাঁচ সব আচ্ছা এই তো জাদু বুঝো না এখানে এগুলো শিখানো যায় বুঝছেন এগুলো আমরা শিখাই দিই যেমন এই দেখো এটার মধ্যে কি আছে ছোট্ট একটা ডিম তাই না এই ডিমটাকে ঢেকে যখন একটু তুলি দিব তুলি দেওয়ার সঙ্গে সঙ্গে ডিম দমা না আগে নিকে যাও ইচ্ছে সাপ কাছে এই দমা মুখ পাক খাবি শিখবা শিখবো না শিখা দরকার নেই আচ্ছা ঠিক আছে আসো তুমি আচ্ছা থ্যাংক ইউ ইউগা কাতে নিক যাও না তো শাকা